উপজেলার সদর কার্যালয় স্থাপনক লৈ বৰহমপুৰত নাগরিক সভা। ঐতিহ্যমণ্ডিত আর ইতিহাস প্রসিদ্ধ বৰহমপুৰত উপজেলার কার্যালয় স্থাপন কৰিবলৈ দাবি। রাজ্য সরকারের ইতিপূর্বে ঘোষণা করা অনুসরি সমষ্টিভিত্তিক উপজেলার সদর কার্যালয় স্থাপনের প্রক্রিয়া আরম্ভ হয়েছে। সেই অনুসরি নগাঁও জেলার বৰহমপুৰ বিধানসভা সমষ্টির উপজেলা সদর স্থানক লৈ জল্পনা কল্পনা আরম্ভ হয়েছে। সেই সন্দৰ্ভতে বৃহত্তর বৰহমপুৰ অঞ্চলৰ কেন্দ্রস্থল বৰহমপুৰ শহীদ স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত এখন নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভাত বৰহমপুৰ উপজেলার মূল কার্যালয়সমূহৰ স্থাপনের সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়। সভায় সমষ্টির সকল অঞ্চলের সুবিধা হওয়াক সমষ্টিটোর মধ্যস্থল 1942ৰ গণ বিপ্লবর চারি শহীদর রক্তাক্ত ইতিহাস বিজড়িত বৰহমপুৰতেই উপজেলার কার্যালয় স্থাপন কৰিবলৈ সরকারক দাবি জানায়। বৰহমপুৰ সমষ্টি ভিত্তিক গোটেই অসমত সমষ্টি ভিত্তিক উপজেলা নির্ণয় করা হয়েছে, কিন্তু বৰহমপুৰ সমষ্টিত গোটেই বৰহমপুৰ উপজেলা বৰহমপুৰ সদরতে হব লাগে। বৰহমপুৰ সদর মধ্য জেগা আৰু যেহেতু চামগুৰিৰ কিছু অংশ পৰিণিগুদাম চাপানলা বালিজুৰি কুণ্ডলী নৈ কোঠাতুলি সকলোৰে মধ্যস্থান হ'ল বৰহমপুৰ। আৰু বৰহমপুৰ চৰিত জেগা বৰহমপুৰত বিশেষ একো হোৱা নাই, কিন্তু বৰহমপুৰত যথেষ্ট মাটি বাৰীও আছে, গতিকে বৰহমপুৰতে উভাটো ভাল। আৰু যিহেতু সমষ্টিভিত্তিত বৰহমপুৰ সমষ্টিভিত্তিত গোটেই অসমত উপজেলাবোৰ হৈছে, গতিকে বৰহমপুৰ সমষ্টিটো বৰহমপুৰ উপজেলাটো হ'ব লাগে বুলি আমি মানে চৰকাৰৰ ওচৰত। উল্লেখযোগ্য যে সমষ্টিটোৰ উপজেলার সদর কামপুৰৰ নামো চর্চালৈ আহিছে। সভায় ঐতিহ্যমণ্ডিত আৰু ইতিহাস প্রসিদ্ধ বৰহমপুৰত উপজেলার সদর কার্যালয় স্থাপনের বাবে সর্বসন্মতিক্রমে এক প্রস্তাব গ্রহণ করে আৰু সভার শেষত মুকুল শইকীয়া সভাপতি আৰু ৰাতুল ভূঞাক সম্পাদক হিসাবে লৈ বৰহমপুৰ নাগরিক সভা নামেৰে এখনে কার্যকরী সমিতি গঠন করে। জেলা যি উপজেলা গঠনের ব্যবস্থা করেছে, উপজেলা হওয়ার লগে লগে তার একটা সদর ঠাই হব। আর আমি দেখাত আগর যাক জিলা আসে জিলাবিলাকৰ সদর ঠাইবিলাক প্রায় জিলাখনের ভৌগোলিক পরিসীমার মধ্যস্থলত আসে, কিন্তু এতিয়া আমার বৰহমপুৰ উপজেলাখনের যেহেতু সদর ঠাই হব, আমি জনামতে কামপুৰ হব বুলি পেলায় যাকালেও আমি সরকারিভাবে আমি গম পাইছো। গতিকে কামপুৰ যদি হবলগীয়া হয়, বর্তমানের যেটো সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পাছত বৰহমপুৰ সমষ্টিৰ ভৌগোলিক পৰিসীমা হ'ল, সেইফালৰ পৰা চাবলৈ গ'লে কামপুৰখন কিন্তু একেবাৰে এমূৰীয়া হয়। আৰু তাৰোপৰি যাতায়াতৰ ব্যৱস্থাটো তাৰ কাৰণে খুব সুচল নহয়, বিশেষকৈ বাৰিষাৰ সময়ছোৱাত তাত বানপানীৰ প্ৰকোপটো বেছি হয়। সৌ সিদিনাও খান্দঙৰ পানী এৰি দিয়াৰ কাৰণে সমগ্ৰ কঠীয়াতলীৰ পৰা বৈঠালাংচুলৈকে গোটেই ৰাস্তা বন্ধ হৈ গৈছে। গতিকে তেনেকুৱা ঠাইত যদি উপজেলার সদর ঠাইত হয়, তেতিয়াহলে পুরোনা চালনারপরা মানুষ আহি কামপুরত যিকোনো কাম করার কারণে যথেষ্ট অসুবিধা হব, বিশেষকৈ বারিষার সময়ছোৱাত। গতিকে বৰহমপুৰ এটুকুর ঐতিহাসিক জায়গা, ইয়াত চারিজন স্বাধীনতা সংগ্রামী আছে, শহীদ হৈছে, গতিকে ইয়াত পাতিব পাৰিলে বেছি ভাল হয় বুলি আমি অনুভব করো। অসমীয়া প্রতিদিন ডিজিটাল সংবাদ বৰহমপুৰ।